হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকলে নিশ্চয়ই লক্ষ্মী পুজো অনেক ভালো কেটেছে, তো আমারও ভালো কেটেছে। তো পুজোর আগেও ক্লিনিং করতে করতে শেষ, পুজোর পরেও ক্লিনিং করতে করতে শেষ। তো সামনে এখন অনেক পুজো রয়েছে, তো পুজো উপলক্ষে, লক্ষ্মী পুজো উপলক্ষে ঘরে বিশেষভাবে কিছু আলপনা দেওয়া হয়েছিল, তো সেই আলপনাগুলো আমি আজকে ক্লিনিং করব, আর সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি মায়ের রুম থেকে। তো মায়ের রুমটা আমি প্রথমে ক্লিনিং করে নিচ্ছি, রুম বলতে ফ্লোরগুলো, শুধু ফ্লোর ক্লিনিং করব আজকে, জাস্ট, আর অন্য কিছু না, ঠিক আছে? তো আজকে ক্লিনিংটা পুরোটাই আমি হাত দিয়ে করব। তো দেখো, আমি হাত নিয়ে নিয়েছি, একটা কাপড় নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি। তো ক্লিনিং করা আমার অর্ধেক হয়েও গেছে মায়ের ঘরে, এরপর যাব আমার ঘরে, তারপর আমি করব ডাইনিংটা। তো বন্ধুরা, তোমরা চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো, আর অবশ্যই একটি করে লাইক দিয়ে দিও, আর যারা নতুন প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও। তো আজকে আমি মানে তিনটে, দুটো রুম প্লাস ডাইনিংটা পুরোটাই হাত দিয়ে করব। তো বুঝতে পারছো কতটা প্রেশার যাবে। তো লাঠি দিয়ে আমি করতেই পারতাম, কিন্তু লাঠি দিয়ে করলে কী হবে, প্রেশারটা আরও বেশি পড়বে। তো লাঠি দিয়ে বারবার ঘষে ঘষে তোলার থেকে আমি হাত দিয়ে যদি করি আজকে এই ক্লিনিংটা, তো বেশি পরিষ্কার হবে বলে আমি হাত দিয়ে শুরু করেছি। তো হাত দিয়ে পরিষ্কার করতে আমার সুবিধাই হচ্ছে এতে, কিন্তু একটু কষ্টও হচ্ছে। তো কিছু করার নেই, কে আর পরিষ্কার করবে বলো, নিজেদেরটা তো নিজেদেরই করতে হবে। তো চলো, মায়ের রুমটা প্রায় শেষের দিকে, আর মায়ের রুমটা হয়ে গেলে যাব আমার ঘরে। আর বন্ধুরা, ভিডিওটা আমি একদমই বড় করছি না, মানে মেন মেন জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি দেখো আমার ঘরে। তো আমার ঘরে বিছানাটা এখন তুলে নেবো, দেখো বিছানাটার কী অবস্থা। তো ছেলে উঠেছে একটু আগে, তাই এই ঘরে বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল। আর সকালে রান্না বান্না সব কমপ্লিট করেই আমি মানে ক্লিনিংটা শুরু করেছি, তা নাহলে সকালে খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে, তাই না? সেই ক্লিনিং করতে থাকি, তাই সকালে কাজ টাজ সেরে আমি ক্লিনিং করতে চলে এসেছি। আর এই যে ছেলে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আর রাতেবেলা বিছানাতে ইস্যু করে দিয়েছে, তো দেখো এই যে ভেজা ভেজা দেখতে পাচ্ছো। তাই আমি আজকে চাদর, আর এই চাদরটা পেতেছিলাম বেশ লক্ষ্মী পুজোর আগে, তো আমি চাদর বালিশের ওয়ারগুলো সব আমি আজকে ক্লিনিং করবো। আর এই কাঁথাটা আমি আজকে রৌদ্রে দেবো বলে তুলে নিচ্ছি, আর অন্য বিছানা আমি এখানে পেতে দিচ্ছি। তো দেখো, তো বন্ধুরা, আমি ভিডিওটি একদমই বড় করছি না, এবং ছোট্ট একটি ভিডিও বানাবো তো তোমাদের দেখার সুবিধার জন্য। তো অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করো, দিদিভাই ভিডিও কেন কাট করছো, কাট করো না, মানে ফুল দাও। তো ফুল দিলে না অনেক মানে বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য আসবে না, হয়তো দু একজন দেখলো সবাই দেখবে না, প্রচুর স্কিপ করবে। তো সেই জন্য সুবিধার জন্য ভিডিও যাতে স্কিপ না করো, তাই ছোটো করে দেওয়া। তো বন্ধুরা, আশা করবো তোমরা এরপরে ভিডিওগুলো স্কিপ করবে না, যারা আমাকে একটু হলেও ভালোবাসো তারা প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করো, ঠিক আছে? সবাইকে তো আর বলা যায় না, সবার কাছে আবদার করাও যায় না। তো আমার যারা বন্ধু আছো, ক্লোজ, যারা আমাকে অনেক অনেক ভালোবাসো, তারা প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা নতুন প্রথমবার দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমার বেড রেডি, আর এবার আমি চলে আসছি ঘর ফ্লোরটা ক্লিনিং করতে। তো আমি ঘরটা দেখো মুছে নিচ্ছি, আর অবা এদিক সেদিক লাফিয়ে বেড়াচ্ছে। এই দেখো আলপনাগুলো যেরকম পেরেছি সেরকমই দিয়েছি, যদিও এটা আমি দিইনি, আমার পাশাপাশি একটা দেওর এসে দিয়ে গেছে। তো যাই দিয়েছে সেগুলো আমাদের মুছে ফেলতে হয়, তা না হলে এগুলো পাড়ানো নাকি ভালো না, ঠিক আছে? যে লক্ষ্মীর পাগুলো রয়েছে এগুলো পাড়ানো ভালো না। তো পরের দিনে মুছে ফেলে অনেকে, আবার অনেকে দু একদিন রাখে, তো আমিও দু একদিন রেখেছি। তার পরের দিনও আমার অনেক কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তাই পরের দিনই মোছাটা মানে সম্ভব হয়নি, তাই আজকে মুছছি, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যদিও আমি রোজকার ভিডিও রোজ দিতে পারি না, একদিন পরপর দিই, মানে আজকে ভিডিওটা কালকে, কালকেটা পরশু দিই, আমি এডিট করি কুলাই না, মানে সব কাজ সেরে ছেলেকে সামনে এডিট করা আমার পক্ষে একদমই সম্ভব হয় না। আর দিতে দিতে অনেকটা রাত হয়ে যায়, তোমরা দেখতে পাও, মানে ভিডিওর জন্য আমি মানে পর্যাপ্ত যে সময়টা সেটা আমার পাই না, আমি ওই জন্য অনেক প্রবলেম হয়ে যায়। তো খুব তাড়াহুড়ো করে এডিট করি, এডিট করে আমি ভিডিওগুলো আপলোড দিই। তো বন্ধুরা, আশা করি তোমরা পাশে থাকবে আর অনেক অনেক সাপোর্ট করবে। তো চলো, আমি এবার চলে এসেছি ডাইনিংয়ে, আর ডাইনিংটা ক্লিনিং করে নিচ্ছি। দেখো এইখানেও রয়েছে, তো খুব একটা বেশি ঘিচিমিচি আলপনা এবার দেওয়া হয়নি, হালকার উপরই দেওয়া হয়েছে। তো দেখো চারদিকটা ফাঁকা রয়েছে, আর মাঝখানে একটু আলপনা দেওয়া রয়েছে। তো চলো, মাঝখানটা গেলেই তোমরা দেখতে পাবে, এখনও মাঝখানটায় আসিনি। এই যে দেখো, তো চলো আবার ক্লিনিংটা করে নিচ্ছি, সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো ভিডিওটি এখন শেষের দিকে চলে এসেছি, আর তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে ফলো আজ করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ যারা নতুন প্রথমবার দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও। তো চলো ভিডিওটি দেখতে থাকো।